السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব একটা ফিতনা সম্পর্কে, যে ফিতনা মানুষের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা, মানুষের জীবনে বড় ফিতনা কি। অবশ্য সমস্ত মানুষের জন্য না, কিছু ফিতনা আছে প্রত্যেক মানুষের জীবনে থাকে, আর সবচেয়ে যে বড় ফিতনাটা আসবে, এখনো আসেনি, সেটা কিছু মানুষের জন্য আসবে। প্রত্যেক নবী সেই ফিতনা থেকে পানাহ চাইতে বলেছেন, এবং আমাদেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে পানাহ চাইতে বলেছেন, বরং আদেশ করেছেন যে তোমরা প্রত্যেক নামাজের শেষাংশে চারটে ফিতনা থেকে পানাহ চেও। যখন তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়ার পর যখন দরুদ পড়বে, দরুদ পড়ার পর তোমরা চারটা জিনিস থেকে পানাহ চেও, তারপর ইচ্ছা মতো দোয়া করো। এই চারটে জিনিস কি কি বাদশা? কোন চারটে জিনিস থেকে নামাজের শেষে পানাহ চাইতে হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, দুটো হয়ে গেল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আওয়াসের চার নম্বরটা ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এই চারটে, এই চারটে জিনিস থেকে পানাহ চাওয়া অনেক ওলামা বলছেন ওয়াজিব। এই জন্য আমরা প্রশ্ন করি যে নামাজের ভিতরে কোন মোনাজাত ফরজ, কোন মোনাজাত ওয়াজিব বলি না, তার মধ্যে তাশাহুদে দরুদের পরে এই মোনাজাত হচ্ছে ওয়াজিব। এই মোনাজাত করার পর আপনি ইচ্ছা মতো দোয়া করবেন, আর অন্যান্য দোয়া মাসুল আছে পড়বেন। চারটে জিনিস কি হলো তাহলে? জাহান্নাম থেকে পানাহ চাওয়া, মুক্তি চাওয়া, কবরের আজাব থেকে মুক্তি চাওয়া। কবর আজাব এসে আপনার জীবনে না, প্রত্যেকের জীবনে কবর আসবে, কিন্তু পরবর্তী যে ফিতনাটা, ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, এটা প্রত্যেকের জীবনে আসবে না। যারা চলে গেছেন তারা তো পেলেন না, আমরাও এত পর্যন্ত পাইনি, তাই না? কিন্তু যে কোনো সময় আসতে পারে, দাজ্জালের সময় কখন হবে, দাজ্জাল কখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলে গেছেন, কিন্তু গুরুত্ব দিয়েছেন কেন? যেহেতু বৃহৎ ফিতনা, এই জন্য প্রত্যেক নবী তার উম্মতকে এই ফিতনা সম্পর্কে অবহিত করেছেন, আর আমাদের নবী তো করেছেন, এবং এমন করেছেন যে প্রত্যেক নামাজে আপনাকে এই দোয়া পড়তে হবে, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতে হবে। দাজ্জাল, দাজ্জাল দুটো অর্থে ব্যবহার হয়, এক হচ্ছে আসল অর্থে দাজ্জাল, আর এক হচ্ছে রূপক অর্থে। দাজ্জাল আসল আপনারা জানেন যে পূর্ব দিক থেকে বা খোরাসান থেকে বেওদিকে আসবে, হয়ে আসবে পূর্ব দিক থেকে, সে কিন্তু আদম সন্তান, যে এসে মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করবে, এবং যার বিরুদ্ধে কি বলে, তারপর এসে পৃথিবীতে আপনার বলছি সেটা পরে বলা হবে, কিন্তু তার এত বড় ফেতনা যে ফেতনায় অনেক ধোকা খাবে, বেশিরভাগ ইহুদিরা তার নেতা হবে, ইহুদিদের নেতা হবে, তাই না? আর মহিলারা তার ফিতনায় পড়বে, কারণ যে যাবে সামনে সেই তার ফিতনায় পড়ে সে ইমান এনে বসবে। অথচ দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে, যে প্রত্যেক মুমেন করতে পারবে, কিন্তু যারা দুর্বল ইমানের তারা ফেসে যাবে এবং তার অনুসরণ করবে। এই জন্য বিশাল ফিতনা, বিশাল ফিতনা কেন সে কথা বলছি পরে। এখন দাজ্জাল যে আসবে, এই দাজ্জালের আসল অর্থ যে সত্যিই কোনো মানুষ সে দাজ্জাল হয়ে আসবে, নাকি কেউ বলছে আমেরিকা দাজ্জাল, কেউ বলছে ইউরোপ দাজ্জাল, কেউ বলছে অমুক দাজ্জাল, এগুলো রূপক অর্থে। রূপক অর্থে অন্য কেউ দাজ্জাল বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক অর্থে দাজ্জাল বলেছেন কাদেরকে? ঝোটা নবীদের, যারা নবুয়তের দাবি করেছে, যেমন কাদিয়ানি দাজ্জাল, কাজ্জাব, আরো অন্যান্য যারা নবী নবুয়তে, মুসাইলিমাল, কাজ্জাব, দাজ্জাল, যারাই নবুয়তের দাবি করে, সবচেয়ে বড় মিথ্যা যে বলে আমার কাছে ওহী অবতীর্ণ হয়, অথচ সে জানে যে তার কাছে ওহী হয় না, সে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক, আর সে হচ্ছে দাজ্জাল।
এগুলো হচ্ছে রূপক অর্থে, কিন্তু আসল অর্থে দাজ্জাল বলে একটা জিনিস বা একটা মানুষ আসবে, সেটা কোন সময়ে? ইমাম মাহদী যখন আসবেন সেই সময়ে। ইমাম মাহদী আসবেন আখেরি জামানাতে, কেয়ামতের বহু আগে। তারপরে ইমাম মাহদী আসার পর ঈসা আলাইহিসসালাম আসবেন। ঈসা আলাইহিসসালাম এসে নিজের হাতে হত্যা করবেন কাকে? দাজ্জালকে। তারপরে ঈসা আলাইহিসসালাম রাজত্ব করবেন 40 বছর। তারপর পৃথিবী, সারা পৃথিবী এক খলিফার রাজত্বে চলবে, এক খলিফার শাসনে শাসিত হবে সারা পৃথিবী। তারপরে আস্তে আস্তে আবার খারাপ হয়ে যাবে, এবং তখন যে খারাপটা হবে আর ভালো হবে না। তারপরে কিয়ামত কায়েম হবে, আর সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষের উপরে কিয়ামত কায়েম হবে। এখন দাজ্জাল শেষ জামানায় যে তার ফিতনা প্রাদুর্ভূত হবে, কিয়ামতের পূর্ব লক্ষণ সমূহের মধ্যে এটা একটা লক্ষণ। তার নানা ফিতনা হবে এবং তাতে অধিকাংশ মানুষ কবলিত হবে। হুজুরে, এত বড় একটা ফিতনা, কিন্তু কোরআনে তো দাজ্জালের কথা আসেনি। এসেছে কোরআনে কথা, পড়ে ইয়াজুজ মাজুজের কথা বলেছে, তাই না? কিন্তু ফিতনা, দাজ্জালের এত বড় ফিতনা কোরআনে কেন নেই? কোরআনে নেই, কিন্তু হাদিসে আছে, ওহী তো দুটোই। জরুরি নয় যে প্রত্যেক কথা কোরআনে থাকবে। এখানে এই ফিতনার কথাটা কোরআনে না থাকলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলেছেন এবং খুব মানে জরুরিভাবে অবহিত করেছেন, সহি সহি হাদিসে আছে। সুতরাং কোরআনে থাকা প্রত্যেক কথা জরুরি না। প্রকাশ পাওয়ার পরই দাজ্জাল খোদাই দাবি করবে, সে বলবে আমি খোদা। যেমন এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যে ভগবান নিজেই মানুষের পরিবেশে এসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অবতার রূপে আসে, ভগবান নিজেই আসে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা বলি না, যাকে তোমরা ভগবান বলছো, যিনি ঈশ্বর, সেই ঈশ্বর নিজে আসেন না, বরং তিনি দূত পাঠিয়ে থাকেন মানুষের মধ্য থেকে। আর কিছু মানুষ মনে করে কি যে দূত সে মানুষ নয়, হ্যাঁ সে অন্য কিছু। আর কিছু মানুষ মনে করে যে ও জো আরশ পর মুস্তাবি থে খোদা হোকার উতার পারা মদি নামে নবী বানকার, তার মানে যিনি, হ্যাঁ ওটা কবি নজরুল বলেছেন যে যিনি আরো শেষে আরো সহতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। এক এক মানুষের এক এক রকমের বিশ্বাস, কিন্তু আমরা বিশ্বাস করি ঈশ্বর ঈশ্বরের জায়গায়, বাকি তিনি দূত পাঠিয়ে থাকেন মানুষের মানুষের মধ্য থেকে, মনুষ্য সমাজে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি দরকার? মানুষই দরকার। যেমন বাংলাদেশিকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশেই দরকার, কোন ইন্ডিয়ান শিক্ষা দিতে পারে না, তাই না? যেমন অনেক বড় বড় হুজুরের এরকম বক্তব্য আছে যে ইন্ডিয়ানরা আমাদের দেশের খবর কি জানবে, ওরা আমাদের, কিন্তু তারা জানে না, অথবা না জানার ভান করে বলে যে দুই বাংলার ট্রেডিশন, দুই বাংলার পরিবেশ, দুই বাংলার আচার আচরণে কোনো পার্থক্য নেই। সবারই, তোমার ঘরেও জিরে আছে, আমার ঘরেও জিরে আছে, তোমার ঘরেও পীর আছে আর আমার ঘরেও পীর আছে, সব সবাই জানে। শির যেখানে যেখানে তোমাদের ইসলামী পরিবেশ, এখানেও সেই রকম। কেবল রাজনৈতিক পরিস্থিতি আলাদা, আর আকিদা সংশোধন করতে এসে এখানে রাজনীতির চাল চালা হয় না, রাজনীতির খেল খেলা হয় না, তবুও হুজুররা বলে যে বাংলাদেশিদের জন্য বাংলাদেশি দায়ী হওয়া জরুরি, তাছাড়া বাংলাদেশিরা মানুষ হবে না। কিন্তু এক কথা, যদি হ্যাঁ কোনো এ না থাকতো যে কেরলা, বলতাম যে কেরলার দায়ী বাংলাদেশের জন্য, যদি বলতাম যে হ্যাঁ একজন ইউপিওয়ালা, তাহলে হয়তো কতকটা পার্থক্য হতো। তার কারণ বাঙালি ছাড়া, অবশ্য জাতীয়তা বা যাদের ভিতরে আছে তারাও আসে না, ইন্ডিয়ানদের কাছে আসে না, কেউ বলে ও তো অমুক দেশের লোক, ও তো ইহুদিদের দেশের লোক ইত্যাদি বলে, যা কোথা থেকে কোথা চলে গেলাম। আসলে কথায় মিল থাকলে কথায় কথা বাড়ে, আগুনে বাড়ে ঘি। মোট কথা, মানুষের মধ্য থেকে দূত এসেছে, আর স্বয়ং ঈশ্বর দুনিয়াতে আসেন না। কিন্তু বেশিরভাগই মানুষ তারা মনে করে কি যে ঈশ্বর নিজে শিক্ষা দেওয়ার জন্যই মাটিতে এসেছে বা আসে, এই জন্য দাজ্জাল দাবি করবে যে আমি হচ্ছি সেই সেই ঈশ্বর, আমি হচ্ছি সেই আল্লাহ। বিভিন্ন অলৌকিক শক্তি প্রদর্শনের ফলে মানুষ তার ধোকায় পড়বে। এই জন্যই তো ফিতনা। ফিতনা কাকে বলে? যেখানে বোঝা যায় না যে হক না বাতিল, সত্যি না মিথ্যা, বোঝা যায় না, সেটাই হচ্ছে ফিতনা। বড় তীব্র গতিতে সারা পৃথিবী ভ্রমণ করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে সে,
দেখেন কত যুগের আগেকার কথা, 1400 বছর আগেকার কথা, তখন বলা হয়েছে তীব্র গতিতে সারা পৃথিবী ভ্রমণ করবে। তখনকার কল্পনায় ছিল তীব্র গতি কি, কিন্তু ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তখন এমন যানবাহন হবে যে যানবাহনের মাঝে মাধ্যমে সারা পৃথিবী একদিনেও হতে পারে, তাই না? আপনি যান প্লেনে করে এখান থেকে ওখানে, তবু হবে না, সমস্যা আছে। তবু রকেট যেমন বিশাল মানে গতি, তো রকেটের জন্য তার সফর না, রকেটের জন্য হচ্ছে মহাকাশ অভিযান। তো যাই হোক, এমন তীব্র যান তৈরি হবে, তীব্র গতিশীল যান তৈরি হবে, সেই যানের মাধ্যমে সারা বিশ্ব সফর করবে কদিনে, তবে দিনটা শোনেন কদিনে, 40 দিনে। 40 দিনের আবার দিনের বহরটা কত, 24 ঘন্টা? হ্যাঁ, কত বহর, কারণ কিয়ামতের কাছাকাছি সময়ে অনেক কিছু গড়বড় হবে, তার মধ্যে এটা একটা গড়বড়, সূর্য ডুববেই না। তারপরে আবার এক সময় দেখা যাবে কি পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, এরকম গড়বড়ই দেখা যাবে। তো প্রথম দিনটা কত কতদিনকার সমান হবে, 360 বা 365 দিনের সমান হবে প্রথমকার দিন, তারপরে এক মাসের, তারপরে এক সপ্তাহে, তারপরে স্বাভাবিক দিনের সময়ে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে তখন নামাজগুলো কেমন পড়ব? যদি একটা দিন, যেমন কোথাও কোথাও আছে সারা বিশ্বে এখন 6 মাস দিন 6 মাস রাত্রি, তা না নামাজ কি করে পড়ে? ওইভাবেই নামাজ পড়তে হবে। 365 দিন বা 360 দিন যদি একটা দিন হয়, তাহলে কি ওই 360 দিনে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে? বাদশা আমাদের সাথে নেই। হ্যাঁ, কি বাসার কি মনে করেন, ওই 360 দিন মানে এক বছরে যে দিনটা হবে, সে এক বছরের ভিতরে 5 বার নামাজ পড়াই যথেষ্ট হবে? কি করতে হবে? আমাদের সাথে ঘড়ি আছে, সমস্যাই নেই, সেই ঘড়ি দেখে আমরা 24 ঘন্টা দিন রাত্রি নির্ধারণ করে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ব। এ সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু মক্কা মদিনা প্রবেশ করতে পারবে না। কেন পারবে না, কেন পারবে না? ফেরেশতারা পাহারা দেবেন, আর দূর থেকে দাজ্জাল বলবে এই হলো সেই সাদা, এ হচ্ছে মসজিদে আহমদ। দেখেন সাদা মসজিদ যে হবে সে কথাও হাদিসে ইঙ্গিত এসেছে। এখন মদিনার মসজিদ দূর থেকে সাদা লাগে না, লাগে না? আল্লাহর নবী তখন জানতেন যে আমার মসজিদটা সাদা তৈরি করা হবে, তখন তো খেজুর পাতার ছপ্পরে না, আর দেয়ালটা হচ্ছে মাটি সাদা, আর এখন কি হয়েছে টাইল, টাইল কিসের টাইল, শ্বেত পাথর দিয়ে তৈরি, সাদা চকচকে ঝকঝকে আরো হতে পারে পরে, তাই না? দূর থেকে দেখে বলবে এ হচ্ছে মসজিদ আহমদের মসজিদ, আহমদকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর নাম। নগরী দ্বয়ে প্রবেশ পথে পথে কি থাকবে, পাহারা থাকবে, ঢুকতে দেবেন না। লোকে তার সঙ্গে জান্নাত জাহান্নাম এবং পানি ও আগুন দেখবে, সব থেকে বড় মুশকিল এটাই, সঙ্গে জান্নাত জাহান্নাম আর পানি আগুন থাকে, কিন্তু আসলে তার জান্নাতই হবে জাহান্নাম, যে মানবে, যে তাকে মেনে নেবে তাকে জান্নাতে দেবে, কিন্তু সে আসলে কি কোথায় যাবে, জাহান্নামে যাবে। আর যে মানবে না, সিজদা করবে না, তাকে হত্যা করা হবে, হত্যা করে কোথায় দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। আসলে জাহান্নামটা কি, জান্নাত। কত বড় ফিতনা, কত বড় ফিতনা। শয়তানের দল তার সহায়তা করবে, খোদাই দাবির সত্যতায় সে মানুষের মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাতে চাইবে, তুমি মানছো না, আরে আমি খোদা, তুমি মানছো তোমার বাপ মাকে, আমার বাপ মা তো মারা গেছে। যদি তোমার বাপ মা বলে তুমি তুমি বিশ্বাস করবে? হ্যাঁ হ্যাঁ করবো। এই হেলালের বাপের নাম ধরে যখন ডাকা হবে তখন চলে আসবে, মায়ের নাম ধরে ডাকা হবে, চলে, হ্যাঁ বাবা এ আমাদের খোদা, বিশ্বাস কর। আসলে কি সব শয়তান। আর সেই সময়ে মানুষ বলুন তো এবার, কি বাপ মা বলছে তাহলে নিশ্চয়ই কথা সত্যি হবে, এই ফলে বিশ্বাস করে নেবে। শয়তান তার পিতা মাতার রূপ নিয়ে দেখা দিয়ে মানুষকে এবং তার ছেলেকে আর কি দাজ্জালের অনুসরণ করতে বলবে, তখন অনেক তাকে আল্লাহ বলে বিশ্বাস করে নেবে। সেই সময় আল্লাহ তাআলা বান্দার নিকট হতে এমন কঠিন পরীক্ষা নেবেন, আর ফিতনা মানেই হচ্ছে পরীক্ষা, যাতে প্রকৃত মুমিন ব্যতীত কেউ দাজ্জালের ফিতনায় জাল থেকে নিস্তার পাবে না। সে মেঘকে বর্ষণের আদেশ করলে বৃষ্টি হবে, কি চাও, বৃষ্টি হচ্ছে না, আরে আমাকে বলো এই মেঘ বৃষ্টি বর্ষণ কর, সঙ্গে সঙ্গে ইশারা করার সাথে সাথে কি হবে, মেঘে বৃষ্টি বর্ষণ হবে, ফসল ফলবে, পশুকে ডাক দিলে পশুটা অনুসরণ করবে, মাটিকে আদেশ দিলে তার খনিজ পদার্থ বহির্গত করবে, তখন আর পেট্রোল বের করতে মেশিনে যন্ত্রের দরকার নেই, আপনি আদেশ করলেই আপনি দেখবেন যে ঝর্ণার মতো পেট্রোল আসছে, মানুষকে হত্যা করে পুনরায় জীবিত করবে, হত্যা করে আবার জীবিত করবে, যে জাদুকররা করে না, দেখেন কলিজা বার করে দেখায় তারপরে আবার জীবিত করে।
তখন বহু মানুষ ধোকায় পড়ে তাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, কিন্তু মুমিন কোনদিন তা করবে না, যার ফলে মুমিনকে হত্যা করে দাজ্জাল তার জাহান্নামে নিক্ষেপ করবে, অথচ সে জাহান্নাম হবে তার জন্য মুমিনের জন্য জান্নাত। পূর্ববর্তী প্রত্যেক নবী তার ওই ভয়ানক ফিতনা থেকে নিজের যে উম্মতকে সতর্ক করে গেছে, যেমন আগেই বললাম মানবতার ইতিহাসে তার ফিতনা সবচেয়ে বড় ফিতনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবারু মিনাদ দাজ্জাল, তার মানে আদমের জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা ফাসাদ অপেক্ষা অন্য কোন বিষয়ে বড় বিপজ্জনক বা ফিতনা হবে না। সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। লোকেরা দাজ্জালের ভয়ে ভীত হয়ে পালিয়ে গিয়ে পর্বতে আশ্রয় গ্রহণ করবে, কারা? মুমিনরা না, তার থেকে পালিয়ে গিয়ে পর্বতে, কারণ ধরলে ছাড়বে না, যে কোনো প্রকারে আপনাকে মুসলমান বানিয়ে ছাড়বে, মুসলমান মানে তার তার ধর্মে আর কি, তার ধর্মাবলম্বী, তার ধর্মাবলম্বী বানিয়ে ছাড়বে, এই জন্য ভয়ে পালিয়ে যাবে। সে ফিতনা এত বড়, এতই ভয়ঙ্কর যে তার কবলে যাতে মুসলিম পতিত না হয়, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষাংশে দোয়া করতে আদেশ করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রত্যেকের পড়া উচিত, আশা করি আপনারা প্রত্যেকেই পড়েন। তিনি বলেছেন, যখন তোমাদের কেউ নামাজের মধ্যে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়বে, তখন সে এই চারটি জিনিস হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, বলবে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আগে পড়ে যাই হোক, বলতেই হবে আর কি। এ তো গেল আসল দাজ্জালের কথা, এছাড়া নকল দাজ্জালও আছে পৃথিবীতে, নবুয়তের মিথ্যা দাবিদার, গাইবী খবরের মিথ্যা দাবিদার। আজকাল যারা বলে আমি, আমার বুকে টেলিভিশন বসানো আছে, আমি তামাম জাহানের খবর বলে দিতে পারি, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা। আরে তোমরা তোমাদের হুজুরের কাছ থেকে, যারা হারামখোর, হুজুরের কাছ থেকে ফতোয়া নাও, এসি রুম থেকে ফতোয়া নাও, হ্যাঁ ইহুদের দালালের কাছ থেকে ফতোয়া নাও, আর আমাদের কাছে সরাসরি ফতোয়া আছে কোথা? একদম আল্লাহর কাছ থেকে ফতোয়া। তোমরা বলো হাদ্দাসানি ফুলান, হাদ্দাসানি 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 আবু হুরায়রা আন আন রাসূলুল্লাহ, আর আমরা তো বলি হাদ্দাসানি রব কালবি আন রব্বি, হাদ্দাসানি কালবি আর রব্বি, আমার কলব আমার রব থেকে আল্লাহু আকবার। এরা কত বড় দাজ্জাল, এরা কত বড় দাজ্জাল, যারা বলে যে আমার উপরে সূরা অবতীর্ণ হয়েছে, বাবারা তোমাদের কাজ পছন্দ করে আল্লাহ সূরা আসলাং লাং ফাসালাং লাং আবে আয়ে গাবে গায়ে ফাবে তাপ তাপ ফাবে তাপ তাপ, তারা কত বড় দাজ্জাল যারা মানুষকে এইভাবে বোকা বানায়। সুতরাং সত্যের অপলাপ করে যারা, তারা যেই ভণ্ড ভণ্ড এই শ্রেণীর যারা বুজুর্গ আছে কিংবা আলেম আছে, ভণ্ড ইসলামী চিন্তাবিদ, তারাও দাজ্জালের ফেতনা থেকে ছোট হলেও কম না। এগুলা হচ্ছে কি, নকল অর্থে বা রূপক অর্থে দাজ্জাল। আসল দাজ্জাল কিন্তু আছে, এটাকে অবিশ্বাস করা যাবে না। অনেকে কিন্তু অবিশ্বাস করেছে লেখালেখির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, আরে দাজ্জাল কে বললো, দাজ্জাল দাজ্জাল হচ্ছে এই এই আমেরিকা দাজ্জাল, অমুক দাজ্জাল, এই দাজ্জাল, এ তো দাজ্জালের কাজ করছে। যেমন অনেকে বলে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের তেসরা সুর, হয়তো বা সে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে বলছে দুনিয়াতেই জান্নাত জাহান্নাম। আমরাই যখন সংসারে সুখ পাই তখন সেটাই হলো জান্নাত, দুঃখ পাই সেটাই হলো জাহান্নাম। মানুষ তার কর্মফল দুনিয়াতেই ভোগ করে, এরাও একরকম দাজ্জাল, তাই না? যাই হোক, এখন সব থেকে বড় ফিতনার কথা শুনলেন, আরো কিছু ফিতনার কথা আমি আপনাদেরকে বলবো, যে হাদিস কোরআনে যাকে ফিতনা বলা হয়েছে এবং যে ফিতনা থেকে আমি আপনি হয়তো অনেকেই বাঁচতে পারি না। পুরুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর ফিতনা কি বলতে পারবেন? রূপ গুণ ধন দেখে অনেক তরুণী গায়ে পড়া হয়ে পুরুষকে প্রেমের জালে অতঃপর চিরতরে মনের জেলে বন্দী করতে চায়, সেক্ষেত্রে প্রশ্রয় দিয়ে কোনক্রমেই ফিতনা পড়া উচিত নয় সেই যুবকের। আপনারা জানেন চারটি গুণ থাকলে তার মধ্যে চতুর্দিক থেকে আকর্ষণীয় গুণ হয় বা তার আকর্ষণটা হাসে। কি কি চারটে গুণ, চারটে গুণ কি কি? এক হচ্ছে সুন্দরতা বা সৌন্দর্য, রূপ, তাই না, তাই না? আর দিনদারি, দিনদারি যদিও সবার কাছে আকর্ষণীয় নয় কিন্তু কারো কারো কাছে তো বটে। নম্বর তিন অর্থ, ধনবত্তা, ধনী। আর নম্বর চার বংশ।
এখন আপনি প্রেমের সময় দেখবেন যে এক মহিলা যদি এই চারটে গুণ থাকে কত বড় আকর্ষণীয় হয়, যদি বেশ শর্মিয়ে হয় তখন মনে হয় কি আচ্ছা চলবে, মানে আরো তিনটে আছে বা নেই, যাই হোক লোকে ঠিক করে না যে হ্যাঁ চলবে। তেমনি পুরুষ যুবকতায় যুবকের মধ্যে যদি চারটে জিনিস থাকে তো সোনায় সোহাগা, সোনায় সোহাগা, নুরুন আলা নূর, তাই না? কিন্তু আমাদেরকে আমাদের দিন শিক্ষা দিয়েছে কি, যদি চারটের মধ্যে একটা থাকতে হয় তাহলে কি থাকতে হবে, দিনদারি থাকতে হবে। দিনদারি না থাকে বাকি তিনটে নিয়ে কোনো ফায়দা নেই। কিন্তু না, অনেক পুরুষ আছে যারা মহিলাকে বিবাহ করতে চায় কি দেখে, শুধু কামরূপ এক্সপ্রেসে মন ছুটে চলে, ওই দেওয়া আছে সিগন্যাল থামিবে না কখনোই, কামরূপ বাস রূপের ভেতরে কাম, কামের ভেতরে রূপ, রূপবতী দেখেছে খালাস মন দিয়ে ফেলেছে বলে মন চুরি হয়ে গেছে, ও মন চোর হয়ে গেল, আর কিছু দেখার দরকার নেই, তার দিন আছে দেখার দরকার নেই, বংশ মাফি মুশকিল, বেশ্যার মেয়ে হলেও সমস্যা নেই, আর ধন না থাকলেও চলবে, ধন তো হাতের ময়লা, আজ আছে কাল নেই, তাই না? নানা রকম মানুষ ইয়ে করে তাকে ইয়ে করে বিয়ে করতে চায়, একে বলে ইয়ে করে বিয়ে করা। ঠিক ওই রকমই মহিলা পছন্দ করে এমন কোন পুরুষকে, দিনদারি দেখে, আছে অনেক মহিলা আছে দিনদারি দেখে পছন্দ করে, কিন্তু না অধিকাংশ মহিলারা কি দেখে পছন্দ করে, হ্যাঁ রসের নাগর রূপের সাগর যদি ধন পায়, করা হয়ে গেল তিনটে হয়ে গেল, রসের নাগর রূপের সাগর যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই, মাশাআল্লাহ খালাস, দিনদারি দরকার কি আছে, যে তিনটে মেয়েরা দেখতে চায় সেটা সে হচ্ছে এই, বাস রসের নাগর হতে হবে আর রূপবান রূপবান হতে হবে আর ধনবান হতে হবে, ধন না হলে প্রেম হয় না, তাই না? টাকা না হলে সব কিছু ফাঁকা, যার টাকা বেশি আছে তার প্রেম, তার প্রেমে আকর্ষণ আছে, গরিবদের প্রেম করা, আপনারা জানেন বড় লোকের মেয়ের সাথে গরিবদের প্রেম করা মানে কি, চাঁদে হাত বানানো, বামুন হয়ে, বামুন মানে কি ওই যে বাটুল, বাটুল হয় না, বাটুল হয়ে চাঁদে হাত বাড়ানো, লম্বা হলেও তো সে চাঁদে হাত বাড়াতে পারবে না, তো এগুলো সত্যি অসম প্রেম যাকে বলে, অসম প্রেম কিছু মানুষ অস্বাভাবিক ভাবে করে থাকে, তারা বলে আমরা ইতিহাস গড়ব, আমরা দেখেছি, আমরা চোখের সামনে দেখেছি, অবশ্য আপনারা জানেন যে আমার এইসব গল্প লেখা বই লেখাও আছে এইসব ব্যাপারে, এই জন্য বলতে পারছি, আমি বলি হুজুর আপনি কি আপনি বলছেন কিভাবে, যাই হোক তো আমরা দেখেছি, বলছে গরিবের মেয়েকে বিয়ে করে প্রেম করে বিয়ে করে বলছে কি আমি ইতিহাস গড়তে চাই, ইতিহাস গড়তে গিয়ে শেষকালে দেখা যাচ্ছে সেই মেয়ে যখন বাড়ির লোক মেনে নিতে পারছে না তখন কি হচ্ছে তাকে তালাক দিচ্ছে, ইতিহাস কি হলো যে বড় লোকের কাছে গরিবের ঠাঁই নেই। কিন্তু মানুষ প্রেমের কামড়ে বুঝতে পারে না, যখন প্রেমের ছোবল খায় তখন আর বুঝতে পারে না, আপনারা জানেন কুকুরে যখন কামড় দেয় বাদশাহ তখন সব জায়গাতেই কুকুর দেখতে পায়, সব জায়গায় কোন জায়গায়, আ যেখানে পানি সেখানে, আপনি পানি খেতে যাবেন তো ঘোরা হয় কুকুর, একে কি রোগ বলা হয়, জলাতঙ্ক, জল থেকে জলে আতঙ্ক হয়, আসলে কি কুকুর থাকে ওখানে, না 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 আতঙ্ক হয় কুকুর কামড় দিয়েছে কুকুরে, ঠিক ওই রকম প্রেম যখন মানুষকে কামড় দেয় প্রেমের কুকুর তখন সে প্রেমিকা ছাড়া আর কিছু দেখতে পায় না, কিছুই দেখতে পায় না, তার মানে সে সব সময় লাইলার নাম, লাইলার নাম, লাইলার, আপনি যত বদনাম করবেন সে রাখবে, সে কোনো মতেই মানবে না যে আমার লাইলা খারাপ, তাকে আপনি যাই বলবেন যদি বলে হে লাইন দেখতেও ভালো না সুন্দর, তুই আমার চোখ ধরে নি দেখ, তাই না? নানা রকম প্রেম, প্রেম রোগ এমনই যে মানুষের ঘুম কেড়ে নেয়, মানুষের চয়ন কেড়ে নেয়, মানুষের সুখ কেড়ে নেয়, ইত্যাদি ইত্যাদি। তো মোট কথা হচ্ছে এটা একটা বড় ফিতনা, এই জন্য নারীর ফিতনাকে পুরুষের জন্য কি বলা হয়েছে, বিশাল ফিতনা। অফিসে মহিলা সহকর্মী অথবা প্রাইভেট সেক্রেটারি, তাহলে তো খবর আছে, ঘরের বউকে ভুলে গিয়ে প্রাইভেট সেক্রেটারির সাথে অফিসে যদি 8 ঘন্টা 10 ঘন্টা, চাষ বা বাড়ির কাজে মহিলা কর্মী বা পরিচারিকা, ঘরের ভিতরে পরিচারিকা রাখলেন আপনি কিন্তু আপনার খবর নেই যে পরিচারিকার সাথে আপনার ছেলেদের সম্পর্ক কি, পরের বাড়ি কাজ করার সময় মালিকের বাড়ির মহিলা টিউশনি করতে গিয়ে গায়ে পড়া ছাত্রী, বেপর্দা একান্নবর্তী অথবা পাশাপাশি বাড়িতে বাস করতে গিয়ে উপজাচিকা মহিলার ফিতনায় পড়তে হয় যুবককে, এসবগুলো পরীক্ষিত। অবৈধ নারী প্রেম থেকে অনেকে বাঁচতে পারলেও অতিরিক্ত স্ত্রী প্রেমে অনেকে ফেঁসে যায়, এবার হয়তো কেউ বাইরে ভালোবাসলো না কিন্তু বউকে এত ভালোবাসা বাসে
বউ যদি বলে পূর্ব দিক কে পশ্চিম দিক, বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। বউ যদি বলে দেখো পুকুরের পানিটা ওই দিকটা নিচু লাগছে না, এদিকটা উঁচু, হ্যাঁ 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 তাই বটে, পানিটা ওই দিকটা নিচু, বউয়ের বিরুদ্ধে যায় না। মানে বউ যা বলবে সে বিশ্বাস করবে, এত বিশ্বাস করে যে সে তার ফেতনায় ফেঁসে যায়। এখন যদি বলে আমাকে বিদেশ যেতে হবে, না বউ যদি বলে না যাওয়া হবে না, যাবে না। যদি বলে আমাকে জেহাদে যেতে হবে, বউ যদি না যেও না আমার সামনে, যাবে না। এই জন্যে মহিলা হচ্ছে ফিতনা, তার 36 ছলাক চলাকলা, চলাকলার ফলে সে হকচ্যুত হয়। যেমন মায়ের উপর তাকে প্রাধান্য দেয়, অনেক সময় বউয়ের ফিতনায় ফেঁসে গিয়ে মায়ের উপরে প্রাধান্য দেয়। বউ বড় না মা বড়? হ্যাঁ মা বড় না বউ বড়? কার পায়ের তলায় বেহেস্ত আছে? বলে নারীর পায়ের তলায় বেহেস্ত। জাহিলি যুগে নারীকে পায়ের তলায় ফেলে রাখা হতো, ইসলাম এসে নারীর পায়ের তলে আপনার বেহেস্ত নির্ধারণ করলো। ইসলাম সব নারীর পায়ে, মায়ের পায়ে, মায়ের পায়ে, স্ত্রীর পায়ে বেহেস্ত নেই, বরং আপনার পায়ে স্ত্রীর বেহেস্ত আছে। পায়ে মানে কি? এ শব্দ কিন্তু হাদিসে নেই। সেবায় স্বামীকে রাজি রাখতে পারলে বেহেস্তে যাবে, যদি নারাজ থাকে তাহলে তার বেহেস্তে মুশকিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞেস করলো বিয়ে পড়ার ব্যাপারে, তো বললেন কি ব্যাপার? তো বললেন ইন্নামা হুয়া জান্নাতুকি আও নারুকি, তোমার স্বামী হয় তোমার জান্নাত না হয় জাহান্নাম। তখন মহিলা বলল আমি আমি জীবনেও বিয়ে করব না, যেহেতু আমি একজন পুরুষের মন জুগিয়ে পড়তে চলতে পারবো না। কিন্তু যে নারী নারী হয়ে পুরুষের মন জুগিয়ে চলতে পারে না, এমন নারী আছে, সে নারী আসলে নারী না, তার মধ্যে কোনো সমস্যা আছে, কোনো ত্রুটি আছে। বললে বুঝলেন না, এক ঝিকেতে মা কি বলে তুফানে হাল নাইতে পারে, সেই বা কেমন নেয়ে পুরুষের মন জোগাতে নারে, সেই বা কেমন মেয়ে। যে নৌকা বাইছে ঝড় আসছে, সে নৌকা সামাল দিতে পারবে না, জীবনেরও তো ঝড় আছে তাই না, সে কেমন নেয়ে, সে নৌকা চালানোর যোগ্যই না। কিন্তু এ মেয়ে, সে জীবনের ইয়ে আছে, ঝড় আছে, ঝড় তুফানের সময় একজন স্বামী একজন পুরুষের মনকে জোগাতে পারবে না, সেই বা কেমন মেয়ে, সে আসলে মেয়ে না, তার মধ্যে ত্রুটি আছে। যাই হোক, এই শ্রেণীর মেয়ে প্রেম জালে পড়ে তাকে জিহাদ থেকে ইলেম অনুসন্ধান করা থেকে, ইলেম অনুসন্ধান মানে তাকে বউ ছেড়ে যেতে হবে, বিদেশে গিয়ে থাকতে হবে, না আমি থাকতে পারবো না, থাকবো না, অনেকে যায় পড়তে, বাস এখন তো মোবাইলের যুগ, কতজন দেখলাম গেল আর ছেড়ে ছুড়ে চলে এলো। কিংবা এ তো স্ত্রীর কথা বলছি, এমনি তো অন্য প্রেম হারাম প্রেমের অন্য আলাদা আলাদা কথা আছেই, আরো অনেক ফরজ কাজে পিছপা হয়, স্ত্রী তাবেদারি করে, এমনকি হারাম কাজেও তার প্রতিবাদহীন আনুগত্য করে, তার কারণে তাকে ঈর্ষাহীন দায়ুষ হতে হয়, অনেক সময় দায়ুষই করে। আর এ খবর আপনারা শুনেছেন, আমার নিজের সাথীর কথা বলছি, মাদ্রাসা জীবনে ছাত্র জীবনে তার বিয়ে হলো, ভালো ফার্স্ট ক্লাস দাড়ি, একদম চাপ দাড়ি, সুন্দর যুবক, একদম দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু দাড়িওয়ালা সবাইকে তো সুন্দর লাগে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল তাই না, এ আমাদের উম্মতের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা কার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সুন্দর, দাড়িহীন অবস্থায় না দাড়ি রাখা অবস্থায়, দাড়ি রাখা অবস্থায়। সে মহিলা বলছে যে তুমি এখন থেকে দাড়ি রেখেছো, তোমাকে বুড়া লাগে, পরে রেখে নিও সমস্যা নেই। এ এখন করলো কি, সকালবেলাতে এসে দেখছি মাদ্রাসায় পড়তে এসেছেন, কি ব্যাপার তোমার দাড়িগুলো কি হলো? তো বলছে নবীর উপরে বিবিকে প্রাধান্য দিয়ে বসে আছে। মায়ের উপরে বউকে না, নবীর উপরে বিবিকে প্রাধান্য দিয়েছে, সর্বনাশের কাজ করেছেন আপনি। তো যাই হোক, এমনও স্ত্রী আছে যে ফেতনায় ফেলে, এবং সেই ফেতনার ফলে আপনি জানেন স্ত্রীর ফেতনায় ফলে একটা মানুষ ভালো মানুষে ঘুষ খাবে না, কিন্তু বইয়ের কারণে ঘুষ খেতে হয়, সত্যি না মিথ্যা, বইয়ের কারণে হারাম উপার্জন করতে হয়। অথচ সালাফের স্ত্রীরা ছিলেন, বলতেন ঘর থেকে যখন বেরিয়ে যেতেন স্বামী, বলতেন যে খবরদার হারাম পথে যাবেন না, আমরা না খেয়ে না খেয়ে পেটের জ্বালা সহ্য করতে পারবো, কিন্তু হারাম খেয়ে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আর আমাদের বউরা, আমাদের মেয়েরা কি বলে, অমক বাড়ি করে নিল, অমক গাড়ি করে নিল, হ্যাঁ হঠাৎ করে একজন বলছে টেলিফোন করছে, আরে আরে অমক টেলিফোন করে, ওরা জমি কিনছে রে বাপ, তুই কি করছিস? হ্যাঁ তার মানে ওরা জমি কিনছে, মানে দুজনে সৌদি আরবে এসছে, ব্যাপারটা বুঝতে পারছেন, একে আরবিতে বলে তানাফুস, প্রতিদ্বন্দ্বিতা। তো ওরা জমি কিনছে, তো আমরা তো কিনছি না, তো কই টাকা পাঠাচ্ছিস না, কি ব্যাপার? এই যে ফেতনা অনেক সময়ে স্ত্রীর পক্ষ থেকে হয়, তখন
অফিসার ঘুষ খেতে বাধ্য হয়, টাকা ফ্রিজ, অমুকে ফ্রিজ, অমুকে টিভি আছে, অমুকে এ আছে, সে আছে, আমাদের নেই কেন, তখন বেচারি কি করবে আর, তখন ঘুষ খেতে বাধ্য হয়। ব্যাস অবৈধ প্রেম ঘটিত ফিতনার কারণে পিতা ও স্বামীর মান সম্মান চলে যায়, কত বড় বড় মানির মানহানি হয়। তার পরিবারের কোন মহিলা ঘটিত অবৈধ গোপন প্রেম লীলায়, আপনারা জানেন আপনার বোন আপনার মেয়ে যদি এই কাজ করে, কিংবা আপনার স্ত্রীও করতে পারে, তাই না, কত স্ত্রী চলে যাচ্ছে, তাহলে আপনার মান সম্মানটা কোথায় যায়, যে আপনি একটা মেয়েকে রাখতে পারেননি, যদিও সে খারাপ মেয়ে। আর দুনিয়াতে একটা নীতি আপনারা জানেন, যে পুরুষ যদি ভালো হয় তার বউ ভালো হবে, ঠিক না, ভালো লোকের জন্য ভালো স্ত্রী, এটাই তো, আর খারাপ মেয়ের জন্য খারাপ মানে স্বামী, এটাই হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু নিয়ম সব ক্ষেত্রে ঠিক আছে? উদাহরণ দেন, প্রমাণ করেন। লূত আলাইহিসসালামের স্ত্রী লুতের মতো না, নূহ আলাইহিসসালামের স্ত্রী নূহের মতো না, আর ফেরাউনের স্ত্রী ফেরাউনের মতো না, আল্লাহু আকবার। তাহলে কোরআনে যে বলা আত-তাইয়িবুন, ঠিক আছে, সাধারণত এরকমই হয়, যেমন পুরুষ সে যদি তার তারবিয়াত দিয়ে রাখতে পারে তো ইনশাআল্লাহ সে স্বামীর মতোই হবে। তার কারণ সোহবত যাকে বলে, সাহচর্য যাকে বলে, তারা একটা গুণ আছে, তাই না? এই জন্যে বলা হয় যে সৎ স্বর্গে স্বর্গবাস, আর অসৎ স্বর্গে সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে যায় খাই গুয় পান, অসৎ সঙ্গে যায় কাটাই দুটি কান, এটা পরিবেশের গুণে হয়ে থাকে। সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা কোনোদিন পানিতে ভাসবে না, কিন্তু সঙ্গ দোষে তাকে ভাসতে বাধ্য হতে হয়। কখন? যেমন কাঠের সঙ্গে যদি লাগানো থাকে লোহা, পানিতে ভাস, কাঠও ভাসছে লোহা কেউ, অথচ লোহা ভারী জিনিস, কোনোদিন ভাসে না, কিন্তু কাঠের সাথে থেকে তাকেও ভাসতে হচ্ছে। এইরকমই যখনই স্ত্রী স্বামীর মতো কিংবা স্বামী স্ত্রীর মতো হতে পারে, আর হলেই তখনই বলা যায় যে খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো, কিন্তু এর ব্যতিক্রম হয়, যেমন উদাহরণ দেওয়া হলো, ভালো স্বামীর খারাপ স্ত্রী হতে পারে, খারাপ স্ত্রীর ভালো স্বামী হতে পারে। ব্যাস এই অবৈধ প্রেম ঘটনার কারণে আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, আপনার মেয়ে হোক, আপনার মান ইজ্জত লোটা যায়। অতএব এর থেকে বড় ফিতনার কিছু নেই। অবৈধ প্রণ প্রণয় ঘটিত কারণে ব্যভিচার হয়, লুকোচুরি প্রণয় ঘটিত কারণে ভ্রূণ হত্যা হয়, তাহলে ব্যভিচার হলো, খুন হলো। বিবাহ বহির্ভূত প্রণয় ঘটিত কারণে খোনাখুনি ও দাঙ্গা হত্যা হয়, মানে একটা মেয়েকে যদি দুটো পুরুষ ভালোবাসে তাহলে কি হবে, বলেন না কি অবস্থাটা হয়। হ্যাঁ, অনেক অনেক মহিলা জিজ্ঞেস করে যে চারটে বিয়ে করার অধিকার দিয়েছে পুরুষদেরকে, মেয়েদেরকে কেন দেয়নি? আরে বাবা, তোমাকে দুটো প্রেমিক তোমাকে বিয়ে করার জন্য কি সর্বনাশটা হয়? আর তুমি যদি একসঙ্গে দুটো স্বামী, তিনটে স্বামী, চারটে স্বামী রাখো, তাহলে বুঝো তোমার কি হবে, বুঝো না দাঙ্গা খুন কিভাবে হচ্ছে, কিভাবে মানে হয় মেয়েটাকে খুন করছে, আর না হয় তার যে মানে প্রতিদ্বন্দ্বী প্রেমিক তাকে খুন করছে। এই ঘটনা অহরহ ঘটছে, তবুও তুমি বলছো মহিলাদেরকে কেন অনুমতি দেওয়া হয়নি একটার বেশি বিয়ে করা। আল্লাহুল মুস্তাআন, এরা আল্লাহর হিকমত বোঝে না। ফলে অবৈধ প্রণয় ঘটিত কারণে কত হত্যা হচ্ছে, আর শুধু হত্যাই না, আত্মহত্যা হচ্ছে। যখন তার যাকে সে চায়, যাকে সে পেতে চায়, তাকে পায় না, তখন কি হয়, তখন সে আত্মহত্যা করে যে আমি আমার প্রেমকে। অনেকে আবার মনে করে কি, যে চট করে দুনিয়া থেকে চলে গেলে পরকালে ইহজীবনে মিলন হলো না সখী, দেখা হবে পরজীবনে, বলে না ওরা, দেখা হবে পরজীবনে, যিনি একসঙ্গে বিষ খায়, একসঙ্গে গলায় দড়ি নেয়, একসঙ্গে যাবে নি, তারপরে এ যুগে তো মা বাপ দিল না বিয়ে, সেখানে তো মা বাপ থাকবে না, সেখানে গিয়ে আমরা বিয়ে করব। এত সহজ, এত সহজ, এত বোকা এরা, তারা ভাবে কি মরার পরেই আমরা গিয়ে একসঙ্গে মিলিত হব, বিয়ে করব। তুমি কোথা আর সে কোথা, কোথায় নানির কবর, কোথা থেকে তুমি কান্দবে? হ্যাঁ, সুতরাং এরা বেউকুফ, এরা এই ধরনের বিশ্বাস রেখে তারা আত্মহত্যা করে। তাছাড়া আত্মহত্যা করতে উদ্বুদ্ধ হয় না, মানসিক চাপে করে ঠিকই, কিন্তু পিছনে একটা বিশ্বাস থাকে, যে বিশ্বাসের ফলে আত্মহত্যা করে, এমন বোকা প্রেমিক প্রেমিকা আছে। অবৈধ প্রেম ঘটিত কারণে থানা পুলিশ কোর্ট কাছারি হয়, কত ফেতনা। অবৈধ প্রণয় ঘটিত কারণে কত সুখী সংসারের ফুল বাগানে আগুন লেগে যায়, কত সুখে সংসার চলছিল, আহা, একটা মেয়েকে বুকে করে আগলে আগলে রেখে তাকে পড়াশোনা করায়, কত কি বাপ মায়ে কত আনন্দ, সেই মেয়ে নিয়ে কত আনন্দ, কত আশা, আজ হঠাৎ করে দেখা যায় সেই মেয়ে তার মা বাপের বুকে লাথি মেরে
গোপনে অন্ধকারে একজনের বগলে দেবে, ঘর থেকে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। আল্লাহ মুস্তাহান, কত বড় আঘাত দেয়! সেই সুখের সংসারে সে আগুন লাগিয়ে যায়। অবৈধ প্রণয় ঘটিত কারণে কত শিশু সন্তানের জীবনে দুর্দিন নেমে আসে। শুনেছেন আপনারা, তিন তিন ছেলের মা কার সঙ্গে বেরিয়ে গেছে? ওই ছেলেদের টিউটর সাথে, প্রাইভেট মাস্টারের সাথে বেরিয়ে গেছে। স্বামী থাকে না ঘরে, প্রাইভেট পড়াচ্ছিল, পড়াতে পড়াতে হ্যাঁ হয়ে গেছে। তিন তিনটে ছেলে, অনেকে খুন করে দেয় ছেলেকে, খুন করে দেয়। সত্যি ঘটনা, আপনারা নিশ্চয়ই বহু জায়গায় শুন, বহু পেপারে পড়বে, এই কবেকার ঘটনা। ছেলেকে প্রেমিকের সাথে নিয়ে গিয়ে মাঠের মাঝে পুকুর, সেই পুকুরে ডুবিয়ে মেরে, পাঁক বলে না কাদা, সেই কাদাতে পুঁতে ফেলেছে। কোলে ছেলে জলে ফেলে যৌবন সাজাব, আর সরু করে স্মৃতি করে চ্যাংড়া মাতাব। এই যে একশনের মেয়ে আছে, যারা কোনো মতেই, কোনো মতেই মানে কোনো রহম নাই, দয়া নেই, শুধু তার নিজের প্রেমকে প্রাধান্য দেবে, কত বিশাল ফিতনা, কত বিশাল সে ফিতনা। আর এর কত বড় ফিতনা যে যুবক, সদ্য যুবক, তার বিয়ে হয়নি, সে বিয়ে করছে কাকে? তিন ছেলের মাকে। প্রেম হচ্ছে অন্ধ, প্রেম মানুষকে অন্ধ করে দেয়। আর যখন তাকে কিছু বলতে যাবেন, বলে সেই আমার লাইলা, তার তুল্য দুনিয়াতে আর কেউ নেই, তার মতো মেয়ে দুনিয়াতে নেই, সেই হচ্ছে সব থেকে ভালো মেয়ে। আজীব প্রেম তাকে অন্ধ করে দিয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত, তোমাদের ছলনা হলো বিরাট। এই কথা কে, কাকে বলেছিল? এই কথা বলেছিল আজিজ, মিশরের বাদশাহ, তার স্ত্রীকে বলেছিল। কেন বলেছিল? যেহেতু তার স্ত্রী অন্যের প্রেমে, ইউসুফের প্রেমে ফেঁসে গিয়েছিল, তাও আবার ছেলে রূপ। কিরকম সে ছেলে রূপ! এ নয় যে অন্য যুবক, বাইরের যুবক বা অন্য সম্পর্ক আছে, ছেলের সাথে ছেলের মতো সম্পর্ক তার সঙ্গে ফেঁসে গেছে। তাই আর এমন ভাবে ফিট করেছে ব্যাপারটা যে দোষটা তার, অথচ দোষটা কার ঘাড়ে চাপাচ্ছে? ইউসুফের ঘাড়ে। উল্টে বলছে রাজাকে, স্বামীকে বলছে, এই ছেলে তুমি ঘরে রেখেছো, সে আমার সঙ্গে প্রেম, মানে প্রেম আচার করতে চায়, উপযাচিকা হয়ে প্রেম ভিক্ষা করতে চায়, অথচ সে নিজে করছে। কত বড় চক্রান্ত, কত বড় ছলনা! এই জন্যেই আজিজ বলেছিলেন, ইন্না কাইদা কুন্না আযীম। পক্ষান্তরে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা যাইফা। শয়তানের কত বড় চক্রান্ত, যাদেরকে আমরা দেখতে পারি, যাকে আমরা দেখতে পারি না, তার কত বড় চক্রান্ত! তার চক্রান্ত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমার শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল, আর মহিলার চক্রান্ত বিশাল, সাংঘাতিক ফিতনা। ফিতনা শয়তানের আছে, কিন্তু আসলে এই সেই ফিতনাটাও শয়তান সৃষ্টি করে। নারী পুরুষের মাঝে ফিতনাটা সৃষ্টি করে কে? নারী পুরুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করে কে? আল্লাহ তাআলা। অবৈধ ভালোবাসা সৃষ্টি করে কে? শয়তান। আর বৈধ ভালোবাসা নষ্ট করে কে? শয়তান। আপনারা বলুন, আল্লাহ তো সবকিছুই করেন, আল্লাহর অনুমতি থাকে সেটা আলাদা কথা, কিন্তু ঘটায় কে? শয়তান ঘটায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলার সঙ্গে একান্ততা অবলম্বন করো না, নির্জলতা অবলম্বন করো না, কেননা তাদের দুজনের তৃতীয় জন হয় কে? শয়তান। ঘটিয়ে দেয়, পটিয়ে দেয়। শেষকালে ওই যে সবারই মনে হয়, ঘটে তো ঘটে যাক, পটে তো পটে যাক, বিনা পয়সা বিয়ে হয়, বিয়েটা হয়তো হয়ে যাক, এই রকমই মন তাদের থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান তার চেলা চামুণ্ডের কাছে কাজের হিসাব নেয়। পানিতে সিংহাসন বিছিয়ে সমুদ্রে, হ্যাঁ, লোক পাঠিয়ে যাও, রাতে আজকে কি করেছো দেখি, কে কি করেছো, হিসাব নেয়, তাই না? যে বলে তুমি কি করেছো, বলে আমি আমি তো এই করেছি, আমি তো অমুক লোককে সুদ খাওয়া করেছি, অমুক লোককে খুন করা করেছি, অমুক লোককে এই করেছি, এই করেছি, সে করেছি, তখন তাদের জন্য কিচ্ছু হয় না। কিন্তু যখন কোনো কোনো ওই চেলা বলে যে আমি এক রুমে গিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া সৃষ্টি করে এমন অবস্থা করেছি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, তখন সে সিংহাসন ছেড়ে উঠে যায়, উঠে গিয়ে তাকে জড়িয়ে চাপটে ধরে বলে, বা তুই কাজের ব্যাটা কাজ করেছিস, কেন কি ব্যাপার বলতো, কি কাজটা করলো, সুদ খাওয়া তার কাছে বড় হলো না, ঘুষ খাওয়া বড় হলো না, খুন করা বড় হলো না, আরো কিছু করা বড় হলো না, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটা বড় হলো কেন? কেন সে তাকে গিয়ে সাবাসি দিল? কেন ফিতনা বাড়বে?
বিশাল ফিতনা, অবৈধ প্রেম সৃষ্টি করেছে, বৈধ প্রেম নষ্ট করেছে। আর যখনই বৈধ প্রেম নষ্ট হবে, তারই মাঝে আরো কত যদি সন্তান থাকে, সন্তানদের দুরবস্থা হবে, তাকে তাদেরকে আবার শয়তান ফেতনাগ্রস্ত করতে সক্ষম হবে। তারপরে আবার যদি হিল্লা চিল্লার ব্যাপার হয়, সেখানেও আবার সেখানেও আপনার বিরাট বিরাট ফেতনা, সেখানেও আবার কাকে দেখো, এ করো সে করো, ফতোয়াবাজি এই সেই, কত ঝগড়া ঝামেলা। তারপরে আবার যদি কি বলে আপনার পণ যৌতুকের ব্যাপার থাকে, মোহরের ব্যাপার থাকে, কোর্ট কাচারি হবে, মোহর দিতে হবে, বধু নির্যাতন কেস হতে পারে, বহু রকম হতে পারে। তার মানে শয়তানের কাজ কিন্তু খুবই ছোট, কিন্তু তার পরিণামটা হচ্ছে বিশাল। এর উদাহরণ, এক ছাত্র জানতে চেয়েছিল তার ওস্তাদের কাছে, হুজুর শয়তানের কাজ কি? বলে দেখো শয়তানের কাজ, তুমি শয়তান তো বুঝবে না, শয়তানের সামান্য কাজ। বলে চলো তোমার শয়তানের কাজ বোঝাচ্ছি। দিয়ে বেচারি মিষ্টির দোকানে নিয়ে গেছে, দিয়ে ছাত্রে আর ওস্তাজে, তার মানে গুরু আর শিষ্য মিষ্টি খায়, বা মিষ্টি দাঁত দিয়ে দুটো মিষ্টি খেয়েছে, দুজন দুটো মিষ্টি খেয়েছে। তারপরে প্লেটে যে ঝোলটা আছে না, এই ঝোলটা একটু নিয়ে এভাবে নিয়ে বলছে যে দেখো শয়তানের কাজ কেমন দেখবে, এ দেখো এইটুকু ঝোলটা নিয়ে দেওয়ালে লাগিয়ে, এবার তুমি চুপচাপ করে দেখো। বাস কিছুক্ষণের মধ্যে দেখছে হ্যাঁ সেখানে মাছি, ওই যে লাল মতো মাছি, বড় বড় মাছি আমাদের দেশে আছে, এসে বসছে। তা দেখে টিকটিকি ছিল দূরে, দু তিনটে টিকটিকি সে ধরে মাছিগুলো ধরে খেতে এসেছে। ইত্যবসরে এক পুলিশ এসেছে সঙ্গে তার শখের কুকুর নিয়ে মিষ্টি কিনতে। সেই কুকুর দেখতে পেয়েছে, আরে দেওয়ালে এতগুলো টিকটিকি মেরেছে লাভ ধরার জন্য, আর একবারে ঘুরে কোথায় রসগোল্লার গামলায় কি বলে ওটাকে পাত্রে, আর তখন ময়রা তো আমার মিষ্টি সর্বনাশ করলে, আর পুলিশ তো পুলিশই, হ্যাঁ মিলিটারি মেজাজ, রে আমি কি করলাম, এই বেটা চুপ কর, ওই বেটা বেটা করতে করতে শেষকালে এমন অবস্থা, চর থাপ্পড় দিয়ে শেষকালে থানা পুলিশ, থানা পুলিশ হয়ে কোথায় গেল। এই কথাগুলো বলছে কে, ওস্তাদ বলছে দেখো দেখলে আমি কি করলাম, শুধু এইটুকু দিলাম, এইটুকুর মধ্যে কি অবস্থাটা, এখন তো থানা পুলিশ পরে কোর্ট ফোর্ট হবে কি হবে তো তো বুঝতেই পারছো। বলছে হুজুর বুঝতে পেরেছি, এ হচ্ছে শয়তানের কাজ, সূক্ষ্ম কাজ, এমন মনের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করবে। নামাজের ভিতরে আপনার কত কথা মনে পড়ে, শয়তান মনে পড়ে, যে কথা আপনার মনে থাকে না সে কথা মনে করিয়ে দেয়। যাই হোক, এইভাবে শয়তান ফিতনা সৃষ্টি করে। আর ইউসুফ আলাইহিসসালাম কত বড় এই নারীর ফিতনায় পড়েছিলেন, শুধু একটা ছিল নারী তাই না, তারপরে যখন ওই যে হাত কেটে গেল, আঙ্গু কেটে গেল, তারপরে তো অনেক মহিলা তাই না, জুলেখার সাথ দিল অনেক মহিলা। তখন ইউসুফ আলাইহিসসালাম দোয়া করে বলেছিলেন, আল্লাহ গো আর আমার জন্য, আমার পক্ষে আর সম্ভব না, আমার পক্ষে আর সম্ভব না, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন ওয়া আকুম মিনাল জাহিলিন। এই নবীর কথাটা খেয়াল করে শুনুন, প্রেম, আপনি প্রেম থেকে কিভাবে বাঁচবেন, মহিলার ফিতনা থেকে কিভাবে বাঁচবেন, আর মহিলার ফিতনা থেকে বাঁচতে না পারলে আপনি কি, শুধু আল্লাহর নবীর এই এই মোনাজাতটা আপনি খেয়াল করেন, কি মোনাজাত, হে আমার প্রতিপালক, এই মহিলারা আমাকে যার প্রতি আহ্বান করছে, কার প্রতি আহ্বান করছে, কার প্রতি আহ্বান করছে, অবৈধ প্রেমের প্রতি তাই না, অবৈধ প্রেমের প্রতি, অবৈধ সম্পর্কের প্রতি আমাকে আহ্বান করছে, তা অপেক্ষা কারাগার আমার কাছে অধিক প্রিয়, আমি জেলে যেতে চাই, কারণ ওরা বলেছিল তুমি যদি আমার কথা না শোনো তো জেলে বন্দী করাবো। এ ক্ষমতাও মহিলার আছে, কারণ রাজ্য চালায় রাজা আর রাজা চালায় রানী, আমার ক্ষমতা আছে আমি তোমাকে জেলে ভরবো। তখন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, এবার তো আর আমার ক্ষমতা নাই, রাজচক্রে পড়েছি, এখন তুমি যদি বাঁচাও তাহলে বাঁচবো, না হলে আমার কোনো রব্বে সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। তারপর কি বলছে, ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, হে আমার প্রতিপালক, তুমি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করো, তুমি যদি আমাকে রক্ষা না করো। আর আপনারা তো জানেন প্রত্যেক মানুষের হৃদয় কোথায় আছে, আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, আঙ্গুল দেখাবেন না, আল্লাহর দুই আঙ্গুলের মাঝে প্রত্যেক মানুষের হৃদয় আছে, তিনি ইচ্ছা মতো উলট পালট করেন তাই না, ঘোরান ফেরান। এই জন্য আল্লাহর নবী দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে হৃদয়ের পরিবর্তনকারী, তোমার আমার হৃদয়কে তুমি দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো। ইউসুফ নবী বলছেন, ইয়া আল্লাহ, এখন যদি তুমি আমাকে সাহায্য না করো
তাহলে কি হবে? আসবু ইলাই হিন্নাল লাগো, আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব। কারণ আকর্ষণীয় জিনিস, মানুষের প্রকৃতিতে এটা আছে, আমি আকৃষ্ট হয়ে পড়ব। ওরা যেভাবে আমার সঙ্গে অঙ্গভঙ্গি সহ কথাবার্তা ইত্যাদি নির্জনতা বিভিন্ন রকমের আমাকে আহ্বান জানাচ্ছে, তখন আমি আকৃষ্ট হয়ে পড়ব। ওয়া আকুম মিনাল জাহেলিন, আর আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। তার মানে কি হলো? যে এই ফেতনাতে যে পড়বে সে হবে জাহেল, সে মূর্খামি করবে, সে বোকামি করবে, যে প্রেমের ফাঁদে হেসে চোখে ফেসে চোখ, যেমনি হাসি হাসি থেকে শুরু হয়, যেমনি ফাঁসলে তেমনি তুমি বোকা হয়ে গেলে। প্রেম তখন, প্রেম মানে মানুষকে প্রথম প্রথম কি করে, মানুষ প্রেমের ঘোড়ার উপরে চড়ে, তারপরে শেষকালে প্রেমই কি হয়ে যায়, সবার হয়ে যায়, মানুষ হয়ে যায় ঘোড়া, তখন প্রেম মানুষকে চালাতে থাকে। তো এটা হয় বোকামি। বলছেন ইসু নবী বলছেন, ও আকুম মিনাল জাহিলিন, আমি জাহেল হয়ে যাবো, আল্লাহ গো এখন তোমার হাতে, তুমি আমাকে বাঁচাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করে বলেছিলেন, বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি। আজহাবু লি লুব্বির রাজুল, মানুষের যে জ্ঞান বুদ্ধি আছে, সে মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে যেতে পারে কে, নষ্ট করতে পারে কে, ধ্বংস করতে পারে কে? তোমরাই মহিলারা। আর মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল্লাকুম ফাহযারুহুম। হে ইমানদাররা, তোমাদের কিছু স্ত্রী, সবাই না, সব মেয়ে তো সমান না, আমি তো আয়েশা ফাতেমার কথা বলছি না, আমি তো আসিয়ার কথা বলছি না, কিছু মেয়ে, সব পুরুষ যেমন ভালো না, তেমনি সব মহিলাও ভালো না। এই যে তোমাদের কিছু স্ত্রী, যিনি আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিন আজওয়াজিকুম, মিন মানে সবাই না, কিছু কিছু স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ আর কি, তোমাদের শত্রু, তোমাদের শত্রু, তোমাদের ফিতনা, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো, অসতর্ক হইও না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান হিয়া আদর্রু আলা রিজালি মিনান নিসা। এখানে আমাদের বক্তব্যের মূল বিষয়, আমার গত হওয়ার পরে পুরুষের পক্ষে মহিলার চাইতে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা আমি ছেড়ে যাচ্ছি না। তাহলে মহিলার জন্য, এই পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা কে? মহিলা, তার স্ত্রী হোক কিংবা অন্য কোন মহিলা হোক, বাইরের হোক। তিনি আরো বলেছেন, দুনিয়া হলো সুমিষ্ট ও শ্যামল, আর দুনিয়া হেলওয়াতুন খাদেরা, দুনিয়া হচ্ছে সুমিষ্ট ও শ্যামল, দুনিয়ায় বাস করতে খুব মজা, টাকা পয়সা থাকলে খুব মজা, তাই না? গাড়ি বাড়ি নাড়ি থাকলে খুব স্বাদ, উপভোগ্য জিনিস। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে তাতে খলিফা বানিয়েছেন, যাতে তিনি দেখে নেন যে তোমরা কেমন আমল করছো, লিয়ানজুরা কাইফা তামালুন। অতএব তোমরা দুনিয়া ও নারীর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, দুনিয়াতে ফেঁসে যেও না, আর নারীর ব্যাপারেও সতর্ক থেকো, তাদের ব্যাপারে ফেঁসে যেও না। জেনে রেখো যে বানী ইসরায়েলের সর্বপ্রথম ফিতনা কি ছিল? যা ছিল নারী সংগঠিত কারণে, নারী সংগঠিত কারণে কত যুদ্ধবাদীকে বেঁধে গেছে, কত বড় বড় যুদ্ধ হয়েছে একটা মহিলাকে বিবাহ করার জন্য বা একটা মহিলার ফিতনার জন্য। আর দিনের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিকর ফিতনা কি, এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মাতি আলা আজামুহা ফিতনাতান আলা উম্মাতি কওমুন ইয়াকিসুনাল উমুরা বিরাইহিম ফাইহিল্লুনাল হারামা ওয়া ইউহাররিমুনাল হালাল। আপনারা হয়তো এই কথাটা প্রথম শুনবেন, আমার উম্মত কত ভাগে বিভক্ত হবে? 73 ফিরকায় ভাগ হবে। তাদের মধ্যে উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা ও ক্ষতির কারণ হবে একটি এমন সম্প্রদায়, এমন একটা গোষ্ঠী মানুষ, যারা নিজ রায় দ্বারা সকল ব্যাপারকে কিয়াস করবে। তার মানে কোরআন হাদিসের দলিল তাদের জন্য যথেষ্ট নয়, যুক্তি, খালি যুক্তি চাই, নিজের রায়, যুক্তি, কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে মানবে না, যুক্তিতে কি বলছে? আপনারা বলুন যে সবসময় কি যুক্তি, ইসলাম যুক্তি, ধর্ম ঠিকই, কিন্তু সবসময় যুক্তি কাজে লাগে? সবসময় যুক্তি কাজে লাগে না, তখন আপনাকে এমনি মেনে নিতে হয়, ইমান না আনলে পর আপনি মানতেই পারবেন না। কিন্তু তারা করবে কি, সব সময় নিজের রায় দ্বারা সকল ব্যাপারকে কিয়াস অনুমান করবে, আর এর ফলে তারা হালালকে হারাম করবে এবং হারামকে হালাল করবে। আরে যাও, কোরআনে যা আছে আছে, হাদিসে যা আছে আছে, তোমার যুক্তি বলো এটা ঠিক খাওয়া ঠিক না ঠিক না। এইভাবে যুক্তি দিয়ে তারা হালালকে হারাম করবে আর হারামকে হালাল ফতোয়া দেবে। এই শ্রেণীর মানুষরা হবে উম্মতের জন্য সবচেয়ে বড় বড় ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা
কি বলে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ সর্বপ্রকার ফিতনা থেকে মা যাহারা ও মা বাতান, প্রকাশ্য ফিতনা হোক কিংবা গোপন ফিতনা হোক, গোপন ফিতনা যেমন শিরিক বিদাত ইত্যাদি থেকে রক্ষা করুন, আর প্রকাশ্য ফিতনা যে নারীর ফিতনা, রাজনৈতিক ফিতনা, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, এইসব ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।